আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মোবাইল থেকে শপিফাই স্টোর ক্রিয়েট করার থেকে শুরু করে কাস্টমাইজেশন পর্যন্ত। আমরা আজকে একটা পেড থিম দিয়ে শপিফাই স্টোর কাস্টমাইজেশন করব। সো আমরা প্রথমেই আমাদের স্টোরটা ক্রিয়েট করতে যাব। স্টোর ক্রিয়েট করতে হলে আমাদের এখানে লিখতে হবে শপিফাই ওয়েবসাইট, বা এখানে শপিফাই ডট কমে গেলেও হবে। সো শপিফাই আমাদের 14 দিনের ফ্রি ট্রায়াল দিচ্ছে। আমরা এখানে আমাদের শুরুতে আমাদের লিখতে হবে একটা জিমেল দিতে হবে। দেন এবার পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্টোরের নাম দেওয়া হয়ে গেল। এবার আমরা ক্রিয়েটিভ স্টোরে ক্লিক করব। ওকে, সেভ করে রাখলাম যাতে পরবর্তীতে আমি এক ক্লিকে লগ ইন করতে পারি। এবার আমাকে কিছু দিচ্ছে যে টেল আস এ লিটল অ্যাবাউট ইউর সেলফ। আমাদেরকে কিছু অপশন দিচ্ছে, এগুলো পূরণ করতে আমরা এগুলো স্কিপও করে দিতে পারবো চাইলে। দেন আমাদেরকে নাম দিতে হবে, স্টোরের মালিকের নাম, অ্যাড্রেস দিয়ে দিলাম আমি এগুলো। ওকে, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলেও হবে না দিলেও হবে, দিস ইজ অপশনাল। সো এন্টার মাই স্টোর। এবার আপনার স্টোরটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখানে আপনি স্টোরের প্রথমে হোম পেজ দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে স্টোরের হোম পেজ। সো স্টোরের সেটিংগুলো আমি ক্লাসে বলে দিয়েছিলাম। আজকে আমরা প্রথমে কিছু কালেকশন তৈরি করব, ঠিক আছে? আমার যেহেতু আমার স্টোরের নামটা ফোন নিয়ে, সো আজকে কালেকশনে আমি শুধু ফোনগুলোই রাখতে চাচ্ছি। ক্রিয়েট কালেকশন দিব, ক্রিয়েট কালেকশন থেকে আমি কিছু ক্যাটাগরি কালেকশন তৈরি করব। সাপোজ স্যামসাং, আমাদেরকে এগুলো ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। ম্যানুয়াল সেভ। দেন আবার করব এবার সাপোজ দিব আইফোন, দেন আবার ম্যানুয়াল সেভ। দেন আবার ক্রিয়েট কালেকশন। দেন এবার কী দেওয়া যায়, সিম্ফনি। Again, manual, then save. Then আবার আরেকটা করছি। ম্যানুয়াল দিয়ে সেভ।
তো আমাদের কালেকশন করা শেষ, এবার আমি চলে যাব পেজ ক্রিয়েট করতে। হোম পেজ থেকে অনলাইন স্টোরে নিচে পাবো পেজ, ওকে। এবার অ্যাড পেজ অপশন আছে আমার এখানে, আমি প্রথমে দিব বেস্ট সেলিং ফোন, সেভ। দেন দিয়ে দিব অ্যাবাউট আস, দেন কন্ট্যাক্ট আস, নেক্সট দিয়ে দিব রিফান্ড পলিসি, রিফান্ড পলিসি, দেন টার্মস অ্যান্ড কন্ডিশনস। প্রাইভেসি অ্যান্ড পলিসি যেগুলো হচ্ছে মেনলি একটা স্টোরেজ থাকবেই সেগুলো দিয়ে নিলাম আমরা, ঠিক আছে। প্রাইভেসি অ্যান্ড পলিসি, সো এগুলো হয়ে গেল। এবার আমরা চলে যাব নেভিগেশনে, নেভিগেশন, ওকে। এখানে দুইটা মেনু আছে, একটা আছে ফুটার, একটা আছে মেন মেনু। সো আমি এটাকে ফুটার মেনু, মেন মেনু, মেন মেনু নামটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন চাইলে, মেন মেনুর জায়গা দিতে পারেন প্রাইমারি মেনু, এটা টোটালি নিজের ইচ্ছা, যেভাবে আপনি রাখতে পারেন যে কোনোভাবে প্রাইমারি মেনু, ওকে। এগুলো চাইলে আমি ডিলিট করে দিতে পারি, আমি হোমটা যেহেতু করিনি ডিলিট করব না, ক্যাটালগটা ডিলিট করে দিব। এবার অ্যাড মেনু আইটেমে কী কী থাকবে, প্রথমে আমি একটা পেজ দিয়ে দিব বেস্ট সেলিং ফোন, এটা দিয়ে দিব অ্যাড, ওকে। দেন দিয়ে দিব কালেকশনগুলো নিয়ে আসবো এক এক করে এখানে, ও কালেকশনে আইফোন নিয়ে আসবো, ওকে। অ্যাড করে দিলাম, আইটেল নিয়ে আসলাম, দেন অ্যাড, কালেকশনে অ্যাগেন নিয়ে আসবো, কালেকশনে আইটেল হয়ে গেছে রেডমি, অনেকগুলো সবগুলোকে এক এক করে নিয়ে আসতে হবে। দেন স্যামসাং অ্যাড, দেন সিম্ফনি, ঠিক আছে, তো করে দিলাম। আচ্ছা এবার আমি এগুলো যদি চাই, এগুলোকে আমি সবগুলোকে বেস্ট সেলিং ফোনের নিচে রাখতে পারি, ঠিক আছে। এগুলো হবে বেস্ট সেলিংয়ের ক্যাটাগরি, কেউ যদি বেস্ট সেলিংয়ে ক্লিক করে তখন সে এই ক্যাটাগরিকে দেখতে পাবে। ওকে,
সো এবার আমি সেভ দিয়ে দিব ঠিক আছে চাইলে এখানে আমি আরেকটা দিতে পারি অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আসটা দিতে পারি ঠিক আছে পেজ ছিল কন্ট্যাক্ট আসটা দিয়ে দিব এখানে এটা উপরেও দেওয়া যায় নিচেও দেওয়া যায় ওকে সো এবার সেভ তো আমাদের কালেকশনগুলো অ্যাড করা হয়ে গেল এবার আমরা প্রোডাক্ট আনবো এখানে প্রোডাক্ট আমরা চাইবো আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড না করে আমরা একটা অ্যাপের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে আসবো সো আমাদের অ্যাপটা হবে ওভারলো ওভারলোতে আমরা এক ক্লিকেই সবগুলো প্রোডাক্ট নিয়ে আসতে পারি ঠিক আছে এখানে কি আমরা লিখব ওভারলো এই তো এটা এটাকে এবার ইনস্টল করতে হবে সো এখানে পাবো ইনস্টল অপশন ইনস্টল অ্যাপ দিয়ে দিলাম এবার আমাদেরকে ওভারলোডে নিয়ে যাবে একটা পাসওয়ার্ড দিতে হবে ওভারলোডের জন্য একটা নির্দিষ্ট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমি পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম এখানে নাও সেভ পাসওয়ার্ড ওকে সো আমাদের হয়ে গেল এবার আমরা গুগল থেকে প্রোডাক্ট লিংক নিয়ে আসব চলে যাব গুগলে এখানে যেহেতু আমরা রেডমি প্রোডাক্ট নিয়ে আসি আমরা চলে যাব আলি এক্সপ্রেসে ফার্স্টে আলি এক্সপ্রেস ওকে এখানে গিয়ে লিখলাম সাপোজ রেডমি নোট 8 প্রো ফোন তো আসলো না ওকে এটা চলে আসলো ফোনটা সাপোজ এই ফোনটা নিব সো এই ফোনের লিঙ্কটা কপি করতে হবে প্রথমে লিঙ্ক কপি করব কপি করে এখানে চলে যাবো ইম্পোর্ট লিস্টে গিয়ে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিব অ্যাড প্রোডাক্টস বা ইউআরএল দিয়ে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করব অ্যাড প্রোডাক্টটা চলে আসবে এখানে হুবহু যেভাবে ছিল ঠিক সেইভাবে এখানে চলে আসবে এবার চাইলে আপনি এই প্রোডাক্টগুলোর টাইটেল চেঞ্জ করতে পারবেন কোন কালেকশনে রাখতে চাচ্ছেন সাপোজ আমি এটা রাখবো রেডমি কালেকশনে ঠিক আছে অ্যান্ড হোম পেজেও এটা শো করাতে চাচ্ছি তাহলে রেডমি আর হোম পেজ দুটোতেই এই প্রোডাক্টটাকে দেখাবে ওকে সো দেন হচ্ছে যদি আপনি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন আমার এখানে প্রাইস বাংলাদেশি টাকায় দেখাচ্ছে কারণ আমি প্রাইসটাকে এইটা চেঞ্জ করিনি এখনও এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো টাকাটাকে ডলারে কনভার্ট করতে পারবো ওয়েল এটাকে আমরা আগে ইম্পোর্ট দিয়ে নেই দেন আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে